রাজ্যে করোনার কামড়ে ফের মৃত্যু দুজনের, মোট মৃত্যু 377 জনের। গত 24 ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন 22 জন, করোনা মুক্ত হয়েছেন 29 জন, তথ্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের। রাজ্যে করোনার গ্রাফ নিম্নমুখী হলেও নতুন ভাবে মৃত্যু হয়েছে আরো দুজনের। গত 24 ঘন্টায় করোনা গ্রাস করেছে আরো দুইটি তাজা প্রাণকে। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 377 জন। এই সময়ের মধ্যে রাজ্যে 22 জনের দেহে নতুন ভাবে করোনা বাসা বেড়েছে, তবে করোনা মুক্ত হয়েছেন 29 জন। রাজ্যে করোনা সংক্রমণের শতকরা হার 5.86% এবং সুস্থ শতকরা হার 98.17%। তবে এটাও ঠিক, আগের তুলনায় রাজ্যে করোনা সংক্রমণের হার অনেক কম, মৃত্যুর গ্রাফও অনেকাংশেই নিম্নমুখী। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।